অস্তগামী সূর্যকে বাঁ হাতে রেখে আমি চলেছি আজকে আমার বাবার বাড়িতে, সাথে তোমাদেরকেও নিয়ে চলেছি। এই দৃশ্যটা দেখে না আমি বারবার থমকে যাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল খালি চোখে কি বলবো। আমার পেছনে আমার অ্যাসিস্ট্যান্ট যাচ্ছে মিনতি, ও কিছুতেই ক্যামেরার সামনে আসতে চাইছিল না, বলল একদিন সেজে গুজে আসবে সেদিন ওকে ক্যাপচার করতে। তো রিক্সা নিয়ে নেব, রিক্সায় উঠে পড়েছি। এই রাস্তাটায় যেতে আমার খুব ভালো লাগে, চারপাশে অনেক গাছ, সুন্দর সব ডোবা টাইপের, মানে ঝিলও বলতে পারো, কচুরি পানায় ভর্তি, আর প্রত্যেকটা গাছ যেন কিছু না কিছু কথা বলতে চায়। এখানে অনেকে ফটোশ্যুটও করে, দেখো যাওয়ার পথে দেখলাম যে ছেলেগুলো পোজ পোজ দিয়ে দিব্যি ফটোশ্যুট করছে, দেখছো। আর আমার কানের পাশে মিনতি কিন্তু কন্টিনিউয়াস বকেই যাচ্ছিল, আমি শুনছিলাম আর প্রাণ ভরে প্রকৃতিকে উপভোগ করছিলাম। ঢুকে পড়েছি চেনা রাস্তায়, চেনা গলিতে। এখানে আসলেই একটা অদ্ভুত আবেগ যেন জড়িয়ে ধরে আমাকে। বাঁদিকের যে জায়গাটা এখন বাগান দেখছ, এইটা কিন্তু একসময় পুকুর ছিল, যে পুকুরে আমরা সাঁতার কেটেছি। এই বাড়িটা আমাদের হাউস ফিজিশিয়ানের, মানে বাপের বাড়ির। চলে এসেছি আমার বাপের বাড়ির ফ্ল্যাটে, নিচে ভাইয়ের গাড়ি, গাড়ির নিচে কতগুলি সারমেয় দিবানিদ্রা যাচ্ছে। চলো তাহলে উঠে পড়ি আমাদের ফ্ল্যাটে। আমাদের ফ্ল্যাটের নাম মৃণালিনী, যেহেতু বাবার নাম ছিল মৃণাল, আর বঙ্কিমচন্দ্র আমার খুব প্রিয় একজন ঔপন্যাসিক, তাই দুটো মিলিয়ে আমি নাম দিয়েছি মৃণালিনী। একসময় এখানে আমাদের পৈতৃক বাড়ি ছিল, বিশাল বড় বাড়ি, তিনতলা, চারিদিকে বাগান, সেইটা ভেঙে তৈরি হয়েছে এই ফ্ল্যাটটা, তার একটা অংশ আমার মা এখন পেয়েছে। তো চলো একটু ঘুরে দেখাই এই যে ঘরটা, এই ঘরটা আমার সবথেকে পছন্দের ঘর, এটা একটা গেস্ট রুম বলতে পারো। এখানে একটা খাট পাতা আছে, একটা চৌকি আছে, একটা ছোট স্টুল মতন রয়েছে, একটা ওই কি বলে বসবার একটা জায়গা রয়েছে। এই ল্যাম্পটা আমি হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম, আর সবথেকে যে দেয়ালটা আমার এই পুরো ফ্ল্যাটটায় ভাল লাগে সেটাই লাল দেয়াল, যেটা আমি খুব শখ করে বানিয়েছি, মানে রংটা দিয়েছি। পুরনো কলকাতার কিছু ছবি আছে, উত্তর কলকাতার সেই খড়খড়িওয়ালা জানলা, হাতে টানা রিক্সা, ট্রাম গাড়ি, ট্রাম লাইন, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, ছোট্ট একটা ওই চেস্ট অফ ড্রয়ার আছে, তার ওপরেও কিছু সামগ্রী ছিল, আমি সেগুলোকে তুলে রেখেছি। আর ওপাশের তো একটা বাথরুম, সেটা আর দেখালাম না, আর এটা একটা ছোট্ট বারান্দা। চলো লাইটটা জ্বালিয়ে তোমাদের বারান্দাটা একটু দেখাই। বারান্দাটার রং পিচ কালার, এই যে গ্রিল দেওয়া আছে। আর প্রত্যেকটা ঘরের পর্দা সুতির আর চেক ঘরের রঙের সঙ্গে মেলানো। তারপরে এই ঘরটা দিয়ে বেরিয়ে একটা লম্বা প্যাসেজ, প্যাসেজেও একটা ড্রয়ার রয়েছে, তার ওপরে রয়েছে প্যাচা ফ্যামিলি, একটা ল্যাম্প, আর এই একটা ওয়াল হ্যাঙ্গিং। আমি খুব যত্ন করে এই ফ্ল্যাটটা সাজিয়েছি একা। এপাশে একটা বড় বাথরুম রয়েছে, বাথরুম আর তোমাদের খুলে দেখাচ্ছি না, বাথরুমের পাশে একটা ছোট্ট সবুজ কালারের বেসিন। তো যেটা বলছিলাম, এই ফ্ল্যাটটা আমি খুব যত্ন করে নিজের মনের মতো করে বানিয়েছি, মা আমাকে দায়িত্ব দিয়েছিলেন, একা একা এসে আসবাবপত্র থেকে শুরু করে খাটের গদি, জানলার পর্দা,
সমস্ত কিছু, ছবি সাজানোর সমস্ত সামগ্রী আমি কিন্তু নিজের হাতে করেছি। নিচে একটা শু র‍্যাক আছে যাতে বসার ব্যবস্থাও আছে, এটা আমি কাস্টমাইজ করে বানিয়েছি। আর এটা হচ্ছে মেন ডোরটা। আর এপাশে হচ্ছে আর্চ করা, যেটা দেখছো এটা হচ্ছে রান্নাঘর, আর রান্নাঘরের সঙ্গে লাগোয়া ডাইনিং কাম ড্রয়িং। এটা খুব ছোটো, যেহেতু মা একাই থাকবে তো এই ঘরের রঙটা হচ্ছে অরেঞ্জ কালার। এই অরেঞ্জটা আমার খুব ভালো লাগে। তার উপরে পোড়ামাটির দুর্গা প্রতিমা রয়েছে, এটাও আমি হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম। এপাশে জানলা, এইখানে দেখো এই প্লেট রকমের যে ওয়াল হ্যাঙ্গিংটা, এটাও আমার খুব মনের মতো। ঘরের রঙের সঙ্গে মিলিয়ে আমি তিনটে চেয়ার, এটা আয়রানি থেকে অর্ডার দেওয়া ছোট্ট টেবিল, তিনটে চেয়ার। আর এখানে হচ্ছে রান্নাঘর, যদিও রান্নাঘরে এখন কিছু নেই। এখানে আমি পুরনো আমাদের যে শু র‍্যাকটা, এটা জলে নষ্ট হয়ে গেছে, এটা আমি গোদরেজ থেকে কিনেছিলাম, কিন্তু খুব শখ করে কিনেছিলাম তো তাই ফেলতে পারিনি। আচ্ছা, এখানে দুটো রাজস্থানি বরবউ রয়েছে, এটা তো জানলা তোমাদের আগেই বললাম। এখানে আবার একটা ছোট কর্নার টেবিল রয়েছে যার মধ্যে একটা তোমার ফ্লাওয়ার ভেস রয়েছে আর একটা ল্যাম্প রয়েছে। আচ্ছা, এই যে এগুলো হচ্ছে তোমার জানলা, স্লাইডিং ডোর। আর এটা তো দেখালিমি তোমাকে তোমাদের ওয়াল হ্যাঙ্গিংগুলো। এবার চলে আসছি মাস্টার বেডরুম। এই বেডরুমটা আমি মোটামুটি ফাঁকাই রেখেছি, আমার বাবার প্রচুর বই রয়েছে তো তার জন্য একটা আমি এরকম বুক কেস বানিয়েছিলাম, যদিও এখনও এই বুক কেসটা সাজানো হয়নি, সময় নিয়ে সাজাতে হবে বলে আমি সাজাতে পারিনি। আর এখানেও একটা খাট আছে, আগের ঘরে যে খাটটা দেখলে, আর এই খাটটা ছিল অ্যাকচুয়ালি মায়ের বিয়ের খাট, ডাবল বেড ছিল, সেটাকে আমি সিঙ্গেল সিঙ্গেল করে দুটো ঘরে রেখে দিয়েছি। আর এখানেও জানলা আছে, দেখো এই ঘরটা সবুজ তাই সবুজ পর্দা। আর এই ঘরটা আমি মোটামুটি ফাঁকাই রেখেছি, আর এটা খুব শান্তির ঘর, সেই জন্য শান্তির প্রতীক বুদ্ধদেবের কিছু ফ্রেম রয়েছে, এগুলো সব আমার বিধাননগর মেলা থেকে কেনা। মানে বলতে পারো এক বছর ধরে আমি কিনেছি। এখানে আমার বাবার ছবি, বাবার ছবি এখানে রেখেছি, বাবাই এটা থাকেন, রক্ষণাবেক্ষণ করেন। এটা একটা ওয়ার্ড্রোব মতন রয়েছে, একটা ডিক্যান্টার রয়েছে, এখানেও একটা ছোট্ট বসার জায়গা রয়েছে। তো এই আমাদের বর্তমান বাবার বাড়ি। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। খুব তাড়াহুড়ো করেই আমি ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য দিলাম।